হ্যালো এভরি ওয়ান আমি দেবলিনা আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আর ওয়েদার নিয়ে কী বলবো সকাল থেকেই না বৃষ্টি হচ্ছে তো স্নানটা সেরে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর শুধু মাথার সামনের চুলটাই ভিজিয়েছিলাম কারণ সকাল দশটার মধ্যেই আমাদের বেরোনো ছিল আর সব চুল ধুলে না শুকাতো না আর তোমরা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাব আর এখানে তোমাদের বলতে চাইছিলাম যে ফেসে টোনার আর ময়শ্চারাইজার লাগিয়ে তারপর একেবারে টিপটা পরবো শাখাপলাটাও চেঞ্জ করব তার আগে চলো ব্রেকফাস্টটা করে নেই ব্রেকফাস্ট করে চলে এসেছি আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমাদেরও কি আমার মতো কোথাও যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠানের আগে মুখে ব্রণ হয় দেখো শাখা পলাটাও চেঞ্জ করে শাখা আর পলা বাঁধানো পরে নিয়েছি আর এই পলার আংটিটা পরেছি কানের দুলার চেঞ্জ করিনি যেটা সব সময় পরি সেটাই পরা আছে আর এই লাল শাড়িটা পরে যাব অনেকেই এটাকে গুলিয়ে ফেলতে পারো মনসা পুজোর দিন যে শাড়িটা পরেছিলাম সেটার সাথে তবে ওটা পুরোই লাল ছিল আর এটা লালের মধ্যে ছোট ছোট গোল্ডেন কালারের বরফি ডিজাইন করা আছে সব থেকে বড়ো কথা এটা আমার লজ্জা বস্ত্রের শাড়ি এটার সাথে লালের ওপরে গোল্ডেন প্রিন্টের ডিজাইন করা ব্লাউজটা পরে নিলাম বেনারসি কাপড়ের ব্লাউজটা দিনের বেলায় মানানসই লাগবে না তাই চুলটা আমি বেশি কিছুই করবো না একটা ক্যাচার দিয়ে বেঁধে নেব সব সময়ই আমি তাই করে থাকি আর এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর তোমাদেরকে আমি আমার ফুল লুকটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে তোমাদেরকে বলছিলাম বিয়ের আমাদের দু বছর কমপ্লিট হতে চলেছে তাই এত সিম্পল সাজ বিয়ের আগে রেজিস্ট্রিটা হলে বেশি করে সাজতাম এখানে দেখো মেজোমাও চলে এসেছে আর ওটা হলো সৌমদা হাজব্যান্ডের ফ্রেন্ড আর এখানে টোটোতে আমার শাশুড়িমা বসে আছেন বেরিয়েই দেখো রাস্তায় প্রথমে জ্যামে পড়তে হলো টোটোতে করে সবাই যাচ্ছি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে তোমরা তো বুঝিয়েই গেছো এবার তোমাদের প্রশ্ন থাকতেই পারে বিয়ের এতদিন পরে কেন রেজিস্ট্রি করছি আসলে বিয়ের আগে রেজিস্ট্রিটা করা হয়নি আর প্রতিটা থানার আন্ডারেই ম্যারেজ রেজিস্টার থাকে কিন্তু আমাদের নাদনঘাট থানাটা নতুন হয়েছে এতদিন কোনো রেজিস্টার ছিল না এই থানার আন্ডারে যেই এখানে রেজিস্টার বরাদ্দ হয়েছে অমনি আমরা রেজিস্ট্রিটা করে নিচ্ছি আর রাস্তার ধারে তোমরা নার্সারি দেখতে পেলে বেশ কিছু আর এই হলো পূর্বস্থলী স্টেশন এখান থেকে বেশ কিছুটা গিয়েই এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ম্যারেজ রেজিস্ট্রি অফিসে এখানে দেখো রেজিস্ট্রির সব প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গেছে আর আগে একদিন এসে আমরা সব ডকুমেন্টস আর অ্যাপ্লিকেশান জমা করে গেছিলাম এখন মোট তিনজনের সাক্ষী লাগে তাদের থাম্ব ইমপ্রেশন সিগনেচার আর আধার কার্ড লাগে আর সবার প্রথমে পাত্রপাত্রী থাম্ব ইমপ্রেশন দেয় আর সিগনেচার করে তারপর বাকি সবাই আমার বাড়ি থেকে তো বুঝতেই পারছো কেউ আসেনি আসলে কিছুদিন আগে আমরা পুরী গেছিলাম আমার মাও গেছিলো তারপর পুরী থেকে ফিরে মা বাড়ি চলে গেছে কারণ ভাদ্র সংক্রান্তি তো নিজের বাড়িতেই কাটাতে হয় আর রেজিস্ট্রি হচ্ছে ইংরাজির কুড়ি তারিখে মানে টোয়েন্টিথ সেপ্টেম্বর আর বাংলার আশ্বিন মাসের দু তারিখ মাত্র এই কদিনের গ্যাপে মায়ের বাড়ি থেকে এত দূরে আসাটা না সম্ভব হয়নি কিন্তু আমাদের সেই জন্য কোনো অসুবিধাই হয়নি কারণ আমরা দুজনেই অ্যাডাল্ট আর অলরেডি ম্যারিড আর আগের দিন আমাদের বিয়ের কার্ডও লেগেছিল সব ডকুমেন্টসের সাথে আমার আর আমার হাজব্যান্ডের পরে একে একে সবাই সই করে নিয়েছিল আমার শাশুড়ি মা মেজোমার সৌমদা এখানে তোমাদের জন্য ওই দিনের কিছু ছবি রইল একটা ভালো শুভ মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখলাম আর কি আর ওই দিনে কিন্তু সার্টিফিকেটটাও পেয়ে গেছিলাম রেজিস্ট্রি তো হয়ে গেছে এবার তো একটু মুখ করতেই হবে তাই তারপরেই চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে আর এখানে সবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর আমাদের যিনি রেজিস্টার তাকেও একটা বক্স মিষ্টি দিয়ে এসেছিলাম তো রেজিস্ট্রি অফিস থেকে আমরা বাড়ি চলে এসেছি আমাদের রেজিস্ট্রিটা ফাইনালি হয়ে গেছে সো উই আর ऑफिशियালি ম্যারিড নাও আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না